বাংলাদেশের সর্বপূর্বের সীমান্ত জেলা হিসেবে পরিচিত বান্দরবান জেলা শহর থেকে আরও 62 কিলোমিটার দূরে থানচি উপজেলায় চিম্বুক পাহাড়ের পাদদেশে একটি বৌদ্ধ অনাথ আশ্রম করুণা শিশুদন। 2005 সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হলেও এই আশ্রমের প্রতিষ্ঠাতা ভান্ডে গাইন্ডামা মহাথেরও হাত ধরে এটি 2000 সাল থেকে কার্যক্রম শুরু হয়েছিল। সময়ের পরিক্রমায় 2020 সালে এই বৌদ্ধ আশ্রমের 2 দশক পূর্ণ হয়েছে। মাত্র 10 জন নিয়ে এই প্রতিষ্ঠান শুরু হলেও বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 152 জন। এই প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক শিক্ষা পাশাপাশি ধর্মীয় শিক্ষাও গুরুত্ব দেওয়া হয়, যেন পরবর্তী ব্যক্তি জীবনে প্রত্যেক ছাত্রছাত্রী মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। করুণা শিশু সদন আশ্রমে মূল বৌদ্ধ মন্দির, বৌদ্ধ মন্দিরের ভিতরের অংশ, দৃষ্টিনন্দন সীমাঘর, ক্লাসরুম, ছেলেদের 3 তলা বিশিষ্ট হোস্টেল, মেয়েদের প্রথম হোস্টেল ও মেয়েদের দ্বিতীয় হোস্টেল, ডাইনিং হল, মেয়েদের আরেকটি হোস্টেল যা নির্মাণাধীন রয়েছে। প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বিদ্যালয়ের পড়ার পাশাপাশি নিয়মিত পড়াশোনা যাচাই করার জন্য আশ্রমের 6 জন শিক্ষক কর্মরত রয়েছেন। তাছাড়া আশ্রমের প্রাক্তন ছাত্ররা প্রতি বছর ছুটিতে এসে পড়িয়ে থাকেন। আশ্রমের পাহাড়ের শিক্ষার্থীদের প্রথমত ভাষাগত সমস্যার সম্মুখীন হতে হয়। বাংলা ভাষাকে আয়ত্তে এনে আত্মস্থ করা, পড়াশোনা করা যা অনেকে বুঝতে অসুবিধা হয়। বিভিন্ন সমস্যা থাকার সত্ত্বেও আশ্রমের পরিচালক ভান্টি গাইন্ডামা মহাথেরও আপ্রাণ চেষ্টা করিয়ে যাচ্ছেন পশ্চাৎপদ পাহাড়ি এলাকায় শিক্ষায় আলো আলোকিত করার জন্য। দুই মাস অন্তর শিক্ষার্থীদের অগ্রগতি যাচাই করার জন্য পরীক্ষা ব্যবস্থা করা হয়। ফল প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বল দিকগুলো নির্ধারণ করা হয় এবং সেই বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে 2017 সালে প্রতিষ্ঠিত হয়েছে জ্ঞানশ্রী মহাথেরো পাঠাগার। বর্তমানে সংগৃহীত বইয়ের সংখ্যা প্রায় 1000-এর অধিক। বর্তমানে শিক্ষার্থীরা ম্যাগাজিন, কিশোর গল্প, সায়েন্স ফিকশন, বিদেশি সাহিত্য, উপন্যাস ও বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ হয়েছে। ইতিমধ্যে কয়েকটি পত্রিকায় পাঠাগার নিয়ে ফিচার করেছে। শিক্ষার্থীদের সাহিত্য ও বিভিন্ন ধরনের প্রতিভা বিকাশের জন্য বছরব্যাপী দেওলেখা প্রকাশে ব্যবস্থা করা হয়। 2000 সাল থেকে বর্তমান অবধি পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নামের তালিকা। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রী উভয়ের জন্য রয়েছে খেলাধুলার ব্যবস্থা। ফুটবল, ক্রিকেট, দাবা খেলায় আন্তঃবিদ্যালয় আন্তঃউপজেলায় বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিজয়ী হয়েছেন। আমার বাড়ি এখান থেকে অনেক দূরে বাংলাদেশের শেষ সীমান্ত বড়মডকে। দুর্গম পাহাড়ি আমার এলাকায় একটি মাত্র বেসরকারি স্কুলে আমার ছোটবেলায় পড়াশোনা করেছিলাম। বাবার হাত ধরে 2012 সালে এই আশ্রমে টুটে ভর্তি হলাম। এই আশ্রমে পরিচালক ও গেন্ডামা মহাথেরো ভান্তে, তিনি আমাদেরকে খুব ভালোবাসে। বর্তমানে আমি
ক্লাস টেনে আমার স্বপ্ন একদিন বিশ্ববিদ্যালয়ে পড়ব এবং ভান্তের মতো জাতির জন্য সমাজের জন্য মানুষের জন্য শিক্ষা বিস্তারে কাজ করে যাব। 11 সালে মাত্র 5 বছর বয়সে আমি কন্যা শিশুদম আশ্রমে ভর্তি হয়েছি। প্রায় 10 বছর কাটিয়ে এখন আমি দশম শ্রেণীতে। আমার স্বপ্ন একদিন বিশ্ববিদ্যালয়ে পড়ব, ভালো চাকরি করব এবং বাতের মতো মানুষের সেবা করব। করোনা শিশু সদনে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অনেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন। তাছাড়া অনেকে প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করে সরকারি, বেসরকারি, সেনাবাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।